বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের মাঝে নামে দফায় দফায় বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে 5 উইকেটে 136 রান করে নিউজিল্যান্ড। বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে টস জিতলেন টাইগার ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের হাতে ব্যাট ধরিয়ে দিতে দুবার ভাবেননি লিটন দাস। বাংলাদেশ দলে তামিম রিয়াদ ফিরলেন, সাথে সৌম্য সরকার আর নুরুল হাসান সোহান। দলে দুই পেসার মুস্তাফিজ আর তানজিম সাকিব, সৌম্য সরকার তৃতীয় পেসার, নাসুম শেখ মেহেদির সাথে মাহমুদুল্লাহ থার্ড স্পিনিং অপশন। ফিন অ্যালেন আর উইলিয়াং ব্ল্যাক ক্যাপস ওপেনিং পেয়ার। উইকেট বুঝে নিতে কিছুটা সময় নিল, ম্যাচের সময় 2 ঘন্টা খেয়ে নিল বৃষ্টি। ম্যাচের বয়স 4 ওভার 3 বল হওয়ার পর বৃষ্টি বাগড়া, কেটে নেওয়া হলো 8 ওভার। আবার খেলা শুরু হলে পথের কাঁটা হয়ে দাঁড়ালেন কাটার মাস্টার মুস্তাফিজ। ফিন অ্যালেনকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু, চার্ট বয়সও কাটা পড়লেন মুস্তাফিজের বলে। 16 রানে 2 উইকেট হারিয়ে বেকায়দায় ব্ল্যাক ক্যাপস। তবে ওপেনার উইলিয়াং আর হেনরি নিকোলসের 97 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামাল দেয় নিউজিল্যান্ড। তবে সেকেন্ড স্পেলে আবার বল হাতে নিয়ে নিকোলসকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। তবে এক প্রান্তে রক সলিড উইলিয়াং, তুলে নিয়েছেন 50। বলের মেরিট মেনে খেলতে থাকা ব্ল্যাক ক্যাপস ওপেনারকে স্পিনে বোকা বানালেন নাসুম, 58 রানে আউট ইয়াং। নাসুমের ঘূর্ণিতে মাথা ঘুরেছে রাচিন রবীন্দ্রের, কোনো রান না করেই প্যাভিলিয়নে এই মিডল অর্ডার ব্যাটার। ম্যাচের লাগাম টাইগার বোলারদের হাতে, তবে 12 বল পরেই ম্যাচের সেই লাগাম টাইগারদের হাত থেকে ছিনিয়ে নিল বৃষ্টি। ভারী বর্ষণে ম্যাচ আর শুরু করা যায়নি। বাংলাদেশ নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে হয়েছে পরিত্যক্ত। বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে জয় হলো বৃষ্টির। সিরিজটা এবার নিজেদের করতে হলে পরের 2 ম্যাচে জিততে হবে টাইগারদের। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা।